নমস্কার, ইতিহাসে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আপনাদের বন্ধু প্রদীপ কুমার বসাক, প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকেও স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে আমরা একটা দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। করোনা ভাইরাসের আক্রমণে সমস্ত বিশ্ব বিপর্যস্ত, আমাদের রাজ্য, আমাদের দেশও আজ বিপর্যস্ত। তাই ঘরে বসে অত্যন্ত সংক্ষেপে মন ভার করা মেজাজেই এই ভিডিওগুলো তৈরি করছে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো হিন্দু মেলা। আমরা ইতিমধ্যে ভারত তথা বাংলায় যে বিভিন্ন সভা সমিতি গড়ে উঠেছিল, মূলত ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে যে সভা সমিতির উন্মেষ হয়েছিল, সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং সেই সূত্র ধরে বঙ্গ ভাষা প্রকাশিকা সভা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো হিন্দু মেলা। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে অনেক সভা এবং সমিতি গড়ে উঠেছিল, শুধু বাংলায় নয়, বাংলা ছাড়াও পশ্চিম ভারত, দক্ষিণ ভারত সহ ভারতের বিভিন্ন প্রান্তে। এই সভা সমিতিগুলোর মধ্যে একটা অতীত ঐতিহ্য বা অতীত ঐতিহ্যের পুনর্জাগরণ, হিন্দু ঐতিহ্যের পুনর্জাগরণের একটা ছোঁয়া ছিল। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলা তথা ভারতে হিন্দু পুনরুজ্জীবনবাদের একটা প্রবণতা লক্ষ্য করা যায়। সেই প্রবণতাকে সামনে রেখে বেশ কিছু সভা সমিতি গড়ে উঠেছিল, সংস্থা গড়ে উঠেছিল। বাংলায় তার মধ্যে অগ্রগণ্য ছিল হিন্দু মেলা। তাই আমাদের আলোচনায় আজকে কেন্দ্রবিন্দু হলো হিন্দু মেলা। আমরা আজকে মূলত চারটে স্তরে আলোচনাটা করব। প্রথমে হিন্দু মেলার উদ্ভব কীভাবে হচ্ছে সেটা দেখে নেওয়ার চেষ্টা করব। এরপরে হিন্দু মেলার উদ্দেশ্য, হিন্দু মেলার বিভিন্ন কার্যাবলী এবং সব শেষে হিন্দু মেলার ব্যর্থতা এবং অবদানকে আমরা আলোচনা করব। তাহলে এই যে হিন্দু মেলা, এই শব্দটার মধ্যেই কিন্তু এই সমিতি বা এই সভার উদ্ভবের বা এই সংস্থার উদ্ভবের যে উদ্দেশ্য সেটা কিন্তু লুকিয়ে আছে। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে নব্য হিন্দুবাদ এবং জাতীয় গৌরব বৃদ্ধির প্রবণতা সভা সমিতি গঠনে যথেষ্ট প্রভাব ফেলেছিল। ডিরোজিও শিষ্যদের জনপ্রিয়তায় আশঙ্কিত হয়ে রাজনারায়ণ বসু মেদিনীপুরে থাকাকালীন জাতীয় গৌরব সম্পাদনী বা গৌরবেচ্ছা সঞ্চারণী সভা স্থাপন করেন। এরই সূত্র ধরে হিন্দু মেলার প্রতিষ্ঠা হয়েছিল। অর্থাৎ একদিকে খ্রিস্টান মিশনারিদের প্রভাব, ব্রাহ্মধর্মের প্রভাব, অন্যদিকে ডিরোজিয়ান বা ইয়ং বেঙ্গলবাদী বা নব্য বেঙ্গলবাদীদের প্রভাব, এই ত্রিমুখী আক্রমণ থেকে হিন্দু ধর্ম এবং ঐতিহ্যকে এবং স্বদেশী ঐতিহ্যকে পুনরায় জাগরিত করে তোলার জন্য এক ধরনের প্রবণতা বা প্রচেষ্টা সাংগঠনিক স্তরে লক্ষ্য করা যায়। তারই সূত্র ধরে কিন্তু এই হিন্দু মেলার উদ্ভব হয়েছিল। দেবেন্দ্রনাথ ঠাকুরের আর্থিক সাহায্যে ও নবগোপাল মিত্রের সম্পাদনায় দ্য ন্যাশনাল পেপার সাপ্তাহিকটিকে প্রসপেক্টাস অব সোসাইটি ফর দ্য প্রমোশন অব দ্য ন্যাশনাল ফিলিং অ্যামং এডুকেটেড নেটিভ অব বেঙ্গলস নামে যে প্রবন্ধ লেখেন, যা পুস্তিকা আকারে মুদ্রিত হয় তত্ত্ববোধিনী পত্রিকায়। অর্থাৎ এই যে হিন্দু মেলা, এই হিন্দু মেলা তৈরির পেছনে একটা বড় অবদান ছিল নবগোপাল মিত্র এবং তার ন্যাশনাল পেপারের। এর মাধ্যমেই এই যে জাতীয় চেতনার যে উন্মেষ এবং তাকে ঐক্যবদ্ধ করার যে প্রবণতা সেটা দেখা দিয়েছিল। 1867 খ্রিস্টাব্দে মার্চ মাসে নবগোপাল মিত্রের এই ন্যাশনাল গ্যাদারিং শীর্ষক আবেদনে আসন্ন চৈত্র সংক্রান্তির দিন একটি সম্মেলনের আয়োজনের কথা লেখা হয়। জাতীয় মেলার প্রথম অধিবেশন হয় 1867 খ্রিস্টাব্দের 12ই এপ্রিল। অর্থাৎ নবগোপাল মিত্র উদ্যোগ নিলেন একটা জাতীয় সম্মেলন করার, যে সম্মেলনের মাধ্যমে তিনি এই এই অতীত ঐতিহ্যের পুনর্জাগরণের মাধ্যমে একটি সংস্থা তৈরির পথে হাঁটলেন। এবং সেটা কবে করলেন? না, চৈত্র সংক্রান্তির দিনটিকে তিনি ধার্য করলেন। এর ফলশ্রুতি কি? এর ফলশ্রুতি হলো যে আমরা দেখতে পেয়েছি যে নবগোপাল মিত্রের যে ন্যাশনাল পেপার, তার কথা আমরা আগেই উল্লেখ করেছি, 17ই এপ্রিল 1867 খ্রিস্টাব্দে মেলার প্রথম অধিবেশনের সংক্ষিপ্ত বিবরণ পাওয়া যায়। অর্থাৎ এই যে হিন্দু মেলার প্রথম অধিবেশন ঘটছে তার বিবরণ পাওয়া যায়। অধিবেশন হয়েছিল চৈত্র সংক্রান্তির দিন চিতপুরে রাজা নরসিংহ রায়ের বাগান বাড়িতে। মেলার প্রথম অধিবেশন 1867 খ্রিস্টাব্দে চৈত্র সংক্রান্তিতে, সেটা আমরা আগেই উল্লেখ করেছি। প্রথম 3 বছর একে চৈত্র মেলা বলা হতো। খুব স্বাভাবিক, যেহেতু চৈত্র মাসে সংক্রান্তিতে হতো তাই একে চৈত্র মেলা বলা হতো। 1876 খ্রিস্টাব্দ থেকে মেলার অধিবেশন মাঘ সংক্রান্তিতে হতো।
তৃতীয় বর্ষের কার্যবিবরণীতে এই মেলার নাম হিন্দু মেলা বলে স্বীকৃত হলেও চতুর্থ বৎসর থেকে এটি হিন্দু মেলা নামে পরিচিত হয়ে ওঠে। অর্থাৎ হিন্দু মেলা নামটা পরের দিকে হচ্ছে, আগে এই এই যে এই যে মেলা বা সম্মেলন, এই সম্মেলনটা মূলত চৈত্র মেলা হিসেবে খ্যাত ছিল। এবার এই যে হিন্দু মেলার নেতৃত্ব কারা দিয়েছিলেন, কারা ছিলেন প্রাণ পুরুষ? হিন্দু মেলার প্রাণ পুরুষ ছিলেন নবগোপাল মিত্র, এবং বিশিষ্ট সহযোগী ছিলেন গণেন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। প্রথম দিকে হিন্দু মেলার সম্পাদক ছিলেন সত্যেন্দ্রনাথের মেজদাদা গণেন্দ্রনাথ ঠাকুর, নবগোপাল মিত্র ছিলেন এর সহকারী সম্পাদক। তার মানে এই যে ঠাকুর পরিবারের সঙ্গে হিন্দু মেলার কিন্তু একটা ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, এই নামগুলো দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি। এখন প্রশ্ন হলো যে হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল, বা কোন উদ্দেশ্যকে সামনে রেখে হিন্দু মেলা এগিয়ে গিয়েছিল। হিন্দু মেলার কর্মকর্তাদের দুটি বক্তব্যে এই সভা স্থাপনের উদ্দেশ্য উপলব্ধি করা যায়, দুটো বক্তব্য। দ্বিতীয় অধিবেশনের, দ্বিতীয় বৎসরের যে অধিবেশন, সেখানে গণেন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমাদের এই মিলন সাধারণ ধর্মকর্মের জন্য নহে, কোনো বিষয় সুখের জন্য নহে, কোনো আমোদ প্রমোদের জন্য নহে, ইহা স্বদেশের জন্য, ইহা ভারতভূমির জন্য। অর্থাৎ এই যে কথাটা বললেন, এই কথার মধ্যে কিন্তু একটা পরিষ্কার দিক ফুটে উঠছে যে স্বদেশ, স্বদেশী চিন্তা বা স্বদেশী জাগরণ এবং এই ভারতভূমি, এই ভারত, এই এই ভারতীয় সত্তাকে, সত্তার যে পুনর্জাগরণ, এর একটা প্রচেষ্টা কিন্তু এই 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 মেলার অন্যতম বড় উদ্দেশ্য ছিল। মেলার দ্বিতীয় বর্ষে মনমোহন বসু প্রদত্ত বক্তৃতার কথা উল্লেখ করা যায়। কি বলছেন তিনি? তিনি বলছেন, কিন্তু এই চৈত্র মেলা নিরবিচ্ছিন্ন স্বজাতীয় অনুষ্ঠান, ইহাতে ইউরোপীয় দিগের নামগন্ধ মাত্র নাই। যে সকল দ্রব্য সামগ্রী প্রদর্শিত হইবে তাহাও স্বদেশীয় জনগণের হস্তসম্ভূত, স্বজাতির উন্নতি সাধন, ঐক্য স্থাপন, স্বাবলম্বন অভ্যেসের চেষ্টা করাই এই সমাবেশের একমাত্র পবিত্র উদ্দেশ্য। অর্থাৎ খুব পরিষ্কার যে এখানে ইউরোপিয়ানা, ইউরোপিয়ানা বা ইউরোপিয়ানদের বা বিদেশিদের অনুকরণ নয়, বরঞ্চ ভারতীয়দের বা স্বদেশ বা আমাদের দেশের বা আমাদের 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 আমি যদি বাংলার কথাই বলি, সেই দিক থেকে নিজেদের যে প্রতিভা, নিজেদের যে চেষ্টা, নিজেদের সেটা শিল্প হোক, সাহিত্য হোক, বাণিজ্য হোক, সেটা কারিগরি বিষয় হোক, সেগুলোকে তুলে ধরা হলো এর অন্যতম বড় উদ্দেশ্য। সুতরাং এই দুটো উদ্দেশ্য কিন্তু, একদিকে একটা বড় উদ্দেশ্য রয়েছে হিন্দু তথা ভারতীয় ঐতিহ্যের পুনর্জাগরণ, অন্যদিকে স্বাবলম্বন অর্জন, নিজের পায়ে দাঁড়ানো, অন্যের ওপর, অন্যের মুখাপেক্ষী থাকা না, এই দুটো কিন্তু বড় উদ্দেশ্য ছিল হিন্দু মেলার। এবার এই হিন্দু মেলার কার্যাবলীকে আমরা খুব সংক্ষেপে দেখে নিই। একদিকে হলো সাহিত্য, দর্শন, ধর্ম, বাণিজ্য, বিজ্ঞান ইত্যাদি বিষয়ে প্রবন্ধ পাঠ, অর্থাৎ একটা সৃষ্টিশীল একটা দিক রয়েছে যেখানে সাহিত্য, দর্শন সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা হতো, সেগুলো প্রকাশ হতো, সেগুলোকে নিয়ে রীতিমতো তর্ক বিতর্ক হতো। দ্বিতীয়ত হলো কুস্তি, অশ্বচালনা, পাইক খেলা, বাঁশবাজি, অর্থাৎ শারীরিক দিক থেকে নিজেদেরকে সক্ষম করে তোলা, নিজেদেরকে বলিষ্ঠ করে তোলা, এই ধরনের একটা উদ্যোগও কিন্তু এখানে ধরা পড়ে। অর্থাৎ ভারতীয়রা কোনো অর্থেই দুর্বল নয়, ভারতীয়রা কোনো অর্থে মেয়েলি জাতি নয়, বাঙালিরা কোনো অর্থে মেয়েলি জাতি নয়, তারাও যে ইউরোপীয়দের সমকক্ষ, এই ধরনের একটা প্রচেষ্টা কিন্তু হিন্দু মেলার মধ্যে দিয়ে তৈরি হওয়া শুরু হয়েছিল। মেলায় ফুল, কৃষিজাত দ্রব্যের প্রদর্শন হতো। দেশের নানা স্থান থেকে কামার, কুমোর, স্বর্ণকার, তন্তুকার, মৃৎশিল্পী, চর্মশিল্পীদের শিল্পদ্রব্য প্রদর্শন হতো। অর্থাৎ একদিকে সৃষ্টিশীল শরীরচর্চা এবং মননচর্চা, অন্যদিকে কারিগরি, বিজ্ঞান, হস্তশিল্প, এগুলোর প্রদর্শন এবং বিপণনের ব্যবস্থা করা, এই দুটো দিক ছিল কিন্তু হিন্দু মেলার মানে দুটো বড় কাজের দিক। হিন্দু মেলায় বিভিন্ন কুশলী শিল্পী, বিশিষ্ট সাহিত্যিকরা সম্মানিত হতেন, দেশাত্মবোধক কবিতা, সঙ্গীত ইত্যাদি পরিবেশন করা হতো। উদাহরণ কীরকম? উদাহরণ হিসেবে বলা যেতে পারে দ্বিতীয় বৎসরে সত্যেন্দ্রনাথ ঠাকুর রচিত মিলে সবে ভারত সন্তান, এক তান মন প্রাণ, গাহ ভারতের যশগান পরিবেশন করা হয়। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর নবগোপাল মিত্রের অনুরোধে জীবনের প্রথম কবিতা জন্মভূমি জননী স্বর্গের গরীয়সী জাগ জাগ ভারত সন্তান পাঠ করেন। অর্থাৎ ঠাকুর পরিবারের যে সৃজনশীলতা, তার বহুমুখী যে দিক, তার উন্মোচন কিন্তু হয়েছিল এই হিন্দু মেলার মাধ্যমে। শুধু তাই নয়, এই হিন্দু মেলাতেই আমাদের সবচেয়ে কাছের এবং সবচেয়ে নমস্য যিনি ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর, তারও প্রতিভার উন্মোচন হয়েছিল কিন্তু এই হিন্দু মেলার মাধ্যমে। 1875 খ্রিস্টাব্দে
11ই ফেব্রুয়ারি পার্সি বাগানে অনুষ্ঠিত হিন্দু মেলার নবম অধিবেশনে চতুর্দশীয় বালক রবীন্দ্রনাথ হিন্দু মেলার উপহার নামে তার বিখ্যাত কবিতাটি আবৃত্তি করেন। 1877 খ্রিস্টাব্দে মেলার একাদশ অনুষ্ঠানে তিনি দিল্লির দরবারে নামে একটি স্বরচিত কবিতা আবৃত্তি করেন। অর্থাৎ এবং রবীন্দ্রনাথ তার জীবনস্মৃতিতে এই 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 ধরনের ঘটনার কথা উল্লেখ করছেন যে তার প্রতিভার যে উন্মোচন ঘটছে, যেটার সঙ্গে একটা সমাজ বা দেশের একটা সংযোগ ঘটছে এই হিন্দু মেলার মাধ্যমে। বিপিনচন্দ্র পাল তার হিন্দু মেলা এবং নবগোপাল মিত্র প্রবন্ধে অস্ত্রবিদ্যা শিক্ষার কথা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, তখনও অস্ত্র আইন লিপিবদ্ধ হয় নাই, সুতরাং বন্দুক ছোড়া বা তরোয়াল খেলা অভ্যাস করা কঠিন ছিল না। ধাপার মাঠে যাইয়া হিন্দু মেলার বলিষ্ঠ কর্মকর্তারা পাখি শিকারের ভান করিয়া বন্দুক ছোড়া অভ্যাস করিবার চেষ্টা করিতেন। অর্থাৎ হিন্দু মেলা যারা সদস্য তারা শুধুমাত্র কুস্তি বা এই জাতীয় মানে জিনিসের মধ্যে নিবদ্ধ রাখতেন না, তারা প্রয়োজনীয় আগ্নেয়াস্ত্রর ব্যাপারেও পারদর্শিতা অর্জনের চেষ্টা করতেন, এবং এই মন্তব্যের মধ্যে দিয়ে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছি যে হিন্দু মেলার গুরুত্বটা কিন্তু খুব একটা কম নয়। হিন্দু মেলা চতুর্থ অধিবেশনের পর নবগোপাল মিত্র ন্যাশনাল সোসাইটি বা জাতীয় সভা প্রতিষ্ঠা করেন। জাতীয় সভার মাসিক অধিবেশনগুলিতে দেশবাসীর হিত সাধনমূলক শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান, বাণিজ্য, কৃষি, সমাজ, রাষ্ট্রনীতি বিষয়ক আলোচনার ব্যবস্থা হতো। হিন্দু মেলার সদস্যদের হিন্দু হতেই হতো, কিন্তু এই মেলাতে নানান আদর্শের মেলবন্ধন ঘটেছিল। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির একদিকে দ্বিজেন্দ্রলাল, সত্যেন্দ্রনাথ, গণেন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ, এমনকি রবীন্দ্রনাথ যোগদান করেছিলেন। অন্যদিকে রাজনারায়ণ বসু, মনমোহন বসু, নবগোপাল মিত্রের মতো আদি ব্রাহ্ম সমাজের নেতারাও এই মেলায় কিন্তু যোগদান করেছিলেন। অর্থাৎ হিন্দু মেলা হিন্দু শব্দের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটা কিন্তু সব সমস্ত স্তরে, সমস্ত চেতনা, সমস্ত মননের মানুষের একটা মিলন ক্ষেত্র হয়েছিল, যেখান থেকে একদিকে সৃজনশীলতার উন্মেষ ঘটেছিল, অন্যদিকে কায়িক শ্রমের একটা প্রকাশ ঘটেছিল, অন্যদিকে শিল্পী বা কারিগরি শিল্পের যে প্রকাশ তারও একটা দিক ফুটে উঠেছিল। কিন্তু সমস্ত কিছুর যেমন একটা অবসান ঘটে বা সীমাবদ্ধতা থাকে, হিন্দু মেলারও ছিল। এই হিন্দু মেলার একটা বড় দিক যে আমরা আগেই বললাম যে এটা অনেক বেশ কিছুটা অতীত ঐতিহ্য বা হিন্দু জাগরণের ওপর নির্ভর করে থাকার ফলে যে জনসমর্থন, যে সার্বিক জনসমর্থন যেটা, এটা কিন্তু আদায় করতে পারেনি, ফলে আস্তে 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 এটা বিচ্ছিন্ন হয়ে যায়। এরও পরে আর কি, অর্থাৎ পরের দিকে আরেকটি বড় যেটা দিক সেটা হলো যে বিভিন্ন রাজনৈতিক সভা সমিতির উন্মেষ এই সময় শুরু হয়ে গিয়েছিল 1880-র পর থেকে, যেখানে মানুষ রাজনৈতিক চিন্তা চেতনাকে অনেক বেশি সরাসরিভাবে তুলে ধরেছিল, যার ফলে হিন্দু মেলার যে আবেদন সেই আবেদনটা আস্তে 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 ম্রিয়মাণ হতে শুরু করে। 1880 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত চতুর্দশ অধিবেশন সম্ভবত হিন্দু মেলার শেষ অধিবেশন। হিন্দু মেলার অবনতির অন্যতম কারণ এই সময় একাধিক রাজনৈতিক প্রতিষ্ঠানের জন্ম হয়েছিল। ইন্ডিয়া লীগের জন্ম হয়েছিল 1875 সালে, 1876 সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা হয়। এইসব রাজনৈতিক প্রতিষ্ঠান যেগুলো গড়ে উঠছে তার উদ্দীপনায় যে নতুন স্বাদ শিক্ষিত সমাজ পেয়েছিল তা হিন্দু মেলার অভাব ছিল। অর্থাৎ হিন্দু মেলা আস্তে 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 তার প্রাসঙ্গিকতা সেটা কিন্তু হারিয়ে ফেলেছিল, তার কারণ এই সময় জাতীয়তাবাদের উন্মেষ, রাজনৈতিক সভা হিসেবে, রাজনৈতিক সমিতি হিসেবে, রাজনৈতিক সংগঠন হিসেবে যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বলাই হোক বা ইন্ডিয়ান লীগই হোক, এবং তার পরবর্তীকালে জাতীয় কংগ্রেসের যে উত্থান ঘটছে সেটা হিন্দু মেলাকে শেষ পর্যন্ত যাকে বলে জনপ্রিয়তার নিরিখে অত্যন্ত পেছনে ফেলে দিয়েছিল, এবং আস্তে আস্তে হিন্দু মেলা ম্রিয়মাণ হয়ে গিয়েছিল। এবার আমরা আমাদের আলোচনাটা শেষ করে ফেলেছি, এবার এক ঝলকে কিছু প্রশ্ন উত্তর দেখে নিই যেগুলো মূলত পরীক্ষার জন্য লাগে। জাতীয় গৌরব সম্পাদনী বা গৌরবেচ্ছা সঞ্চালনী সভা কে স্থাপন করেছিলেন? রাজনারায়ণ বসু। দ্য ন্যাশনাল পেপার পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর, নবগোপাল মিত্র। জাতীয় মেলার প্রথম অধিবেশন হয় কবে? 1867 খ্রিস্টাব্দে 12ই এপ্রিল। হিন্দু মেলার প্রথম অধিবেশন কবে হয়েছিল? 1867 খ্রিস্টাব্দে চৈত্র সংক্রান্তিতে। প্রথম দিকে হিন্দু মেলা কী নামে পরিচিত ছিল? আমরা সবাই জানি চৈত্র মেলা নামে পরিচিত ছিল। আরও কয়েকটি প্রশ্নের উত্তর দিকে আমরা একটু নজর রাখি। কোন অধিবেশন থেকে এটি চৈত্র মেলা নামে পরিচিত হয়? চতুর্থ অধিবেশন থেকে। হিন্দু মেলা কয়েকজন কর্তা ব্যক্তির নাম উল্লেখ করো। নবগোপাল মিত্র, রাজনারায়ণ বসু, গণেন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল ঠাকুর। প্রথম দিকে হিন্দু মেলার সম্পাদক কে ছিলেন? গণেন্দ্রনাথ ঠাকুর। প্রথম দিকে হিন্দু মেলার সহকারী সম্পাদক কে ছিলেন? নবগোপাল মিত্র। হিন্দু মেলার মূল উদ্দেশ্য কী ছিল? স্বদেশী চেতনা এবং হিন্দু ঐতিহ্যের জাগরণ, যেটা আমরা আগেই উল্লেখ করেছি। এবং আর কয়েকখানা প্রশ্নের উত্তর আমরা দেখে নিই। হিন্দু মেলার আনুষ্ঠানিক উদ্দেশ্য কী ছিল? একদিকে
জাতীয় সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞানের প্রস্ফুটন ঘটানো, অন্যদিকে দেশীয় শিল্প এবং কারিগরি প্রদর্শন। হিন্দু মেলায় মিলে সবে ভারত সন্তান, এক তান মন প্রাণ, গাহ ভারতের যশোগান কে পরিবেশন করেছিলেন? সত্যেন্দ্রনাথ ঠাকুর। জন্মভূমি জননী, স্বর্গের গরীয়সী, জাগ জাগ ভারত সন্তান কে পরিবেশন করেছিলেন? জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। হিন্দু মেলার উপহার নামে বিখ্যাত যে কবিতা তা আবৃত্তি করেন কে? বালক রবীন্দ্রনাথ। দিল্লির দরবারে নামে স্বরচিত কবিতাটি কে আবৃত্তি করেছিলেন হিন্দু মেলায়? 1877 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে মোটামুটি আমরা আমাদের আলোচনা শেষ করে ফেললাম হিন্দু মেলার সম্বন্ধে। আশা করা যায় যে এই ভিডিওটি তোমাদের কাজে দেবে, তোমাদের ভালো লেগেছে, আপনাদেরও ভালো লেগেছে। যদি এটা ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল ইতিহাসকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, নতুন যে ভিডিও আসবে সেগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য আপনাদের মতামত দিন, লাইক এবং শেয়ার করুন। অবশ্যই আমার একটি নতুন যে ওয়েবসাইট www.itihas.com, এটি আর কিছুদিনের মধ্যেই চলে আসবে। এর মধ্যে বিস্তৃত তথ্য পাবেন, ভিডিও অডিও পাবেন, এমনকি কুইজও পাবেন। এটার দিকে নজর রাখবেন www.itihas.com। এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিওটি দেখলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকেও ধন্যবাদ। তোমরা সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে। আবার আমরা আরেকটি ভিডিও নিয়ে দেখা করব, আবার আমাদের আলাপ পরিচয় হবে। ধন্যবাদ।